আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দুবাই। আপনারা অনেকেই জানেন যে মিডল ইস্টের বিভিন্ন দেশের ওয়ার্ক ভিসা খোলা থাকলেও বাট দুবাইতে কিন্তু ওয়ার্ক ভিসা নেই। এখানে কিন্তু আসলে সাধারণত যে ভিসাটা হয়ে থাকে সেটা হচ্ছে ট্যুরিস্ট ওয়ার্ক, মানে আপনি ট্যুরিস্টে ওখানে যেতে পারেন, যাওয়ার পরে ওখানে আপনি ইনভেস্টর ভিসা নিয়ে আপনি ওখানে লিগেলে থাকতে পারেন, ওখানে বিজনেস সহ আপনি যে কোনো ধরনের কাজও করতে পারেন। তো এটাই হচ্ছে আসলে দুবাইয়ের, আমার মনে হয় যেটা পার্সোনাল ওপিনিয়ন, যেটা যে দুবাই গভর্নমেন্টেরও একটা সুবিধা, কারণ আপনি ওখানে যাওয়ার পরে 3 বছরের যদি ওয়ার্ক পারমিট দিতে হয় তাহলে কিন্তু গভর্নমেন্ট কোনো ধরনের ওইভাবে কোনো ট্যাক্স পায় না। বাট আপনি যদি এখানে ট্যুরিস্ট ভিসায় গিয়ে যদি আপনি ওখানে কনভার্ট করেন আপনার ভিসাটা, যদি আপনি বিজনেস ভিসা নেন, সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টকে একটা নির্দিষ্ট হারে ফি দিতে হয়। সো এটা একটা হয়তো প্লাস পয়েন্ট হতে পারে, যার কারণে ওরা ওয়ার্ক পারমিটটা বন্ধ রেখে এই সিস্টেমটা চালু রেখেছে, যাতে করে ওরাও প্রফিটেবল হয় আপনারাও প্রফিটেবল হন। সো যেহেতু এই জিনিসটা চালু আছে, আপনারা চাইলে যেতে পারেন খুব সহজে এবং দ্রুত সময়ের মধ্যে। যারা মিডল ইস্টে দ্রুত সময়ের মধ্যে যেতে চান, বিশেষ করে দুবাইতে, তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করবো, আপনাদের জন্য অবশ্যই ভালো হবে। কারণ আপনি যদি এই ভিসাতে যান, সেক্ষেত্রে আপনার সব থেকে বড় প্লাস পয়েন্টটা হচ্ছে আপনার পাসপোর্ট আপনার কাছে থাকবে, মানে আপনি নিজেই ওখানে নিজেই ডিপেন্ডেবল। সো আর একজনের উপর নির্ভর হতে হবে না। সাপোজ আপনি ওখান থেকে যদি অন্য দেশে মুভ করতে চান, ভালো কোথাও ইউরোপে বা অন্যান্য কোনো দেশে, তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনি যদি কোনো মালিকের আন্ডারে থাকেন তাহলে কিন্তু আপনার পাসপোর্ট নিতে হবে, এনওসি লেটার নিতে হবে, বিভিন্ন, যেটা হয়তো অনেক সময় সম্ভব হয় না। কিন্তু দুবাইতে আপনি যদি ট্যুরিস্ট ভিসা যান, ট্যুরিস্ট ভিসা যাওয়ার পর ওখানে যদি বিজনেস ভিসা করেন, তাহলে আপনার নিজের বিজনেস, ওখানে কিন্তু আপনার নিজের নামে লাইসেন্স থাকবে, সো আপনার নিজের বিজনেস, সো আপনার ডকুমেন্টস কিন্তু সবগুলো আপনার কাছেই। তাহলে সেক্ষেত্রে আপনাকে না নেওয়া লাগছে কারোর কাছ থেকে অনুমতি, না নেওয়া লাগছে কারোর কাছ থেকে পাসপোর্ট। সো এই দিকে বিশাল একটা ঝামেলা, মিডল ইস্টে তো এটা বিশাল একটা ঝামেলা, কারণ এনওসি লেটার, যেটা নন অবজেকশন লেটার, এটা অ্যারেঞ্জ করা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না, বাট এখানে কিন্তু আপনার জন্যই উন্মুক্ত থাকতেছে। তো যারা ইউরোপে যেতে চান বা অন্যান্য যেতে চান, তারা আমার মনে হয় ট্রানজিট হিসাবে দুবাই থাকতে পারেন, দুবাইতে কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো ইনকামও আছে। তো যারা সরাসরি মিডল ইস্টে যেতে চান, তাদেরকেও আমি বলবো যে দুবাই যেতে পারেন, কারণ যেহেতু দুবাই গভর্নমেন্ট আপনাকে ভালো একটা ভিসা দিচ্ছে, সো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই হেল্পটা নিতেই পারেন। তো এই ছিল মূলত আজকে দুবাই সম্পর্কে। দুবাই যেতে কিন্তু বেশি দিন সময় লাগে না, মাত্র 1 সপ্তাহের মধ্যে কিন্তু সাধারণত দুবার ভিসা হয়ে যায়, সো একটা সময়ও কম লাগে। তো আপনারা যারা যেতে চান, আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে দেখতে পারেন। তো এই ছিল মূলত দুবাই সম্পর্কে। আসসালামু আলাইকুম।